রেজুয়ান হোসেন রেজুয়ান হোসেন বলেছেন আমি তো আমি যদি আল্লাহকে ভালোবেসে আল্লাহ সন্তুষ্টি আসে প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাখা তো সরাই এক্লাস পাঠ করি তাহলে কি আমার নামাজের কোনো ক্ষতি বা বেদাত হবে না কোনো ক্ষতি হবে না বেদাত হবে না তবে এতটুকু মনে রাখতে হবে যে প্রত্যেক ফরজ নামাজের দ্বিতীয় রাখা তো সরাই এক্লাসকে খাস করা যাবে না খাস না করে আপনি যদি এই সুরার মাহাব্বতে একে অনবরত পড়তে থাকেন তাতে কোনো সমস্যা নেই